মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। কাবা ঘর যারা তৈরি করেছেন এই শতাব্দীতে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তারা ছিলেন মূর্তি পূজক। তার বাপ চাচা কি মুসলমান ছিলেন না মূর্তি পূজক ছিলেন? আহা, রাসূলুল্লাহর প্রতি কতটা বকজ। সে বলে আল্লাহ রাসূলের বাবা মা আমার মুখে আর এই শব্দ আসবে না। তাহলে ওই ভণ্ড মৌলবী কি হযরত আদমকে হিন্দু বলতে চায়? তাহলে তাদের বক্তব্যের কারণে বেনিফিটেড কারা বাংলাদেশে? মুসলিমরা না অমুসলিমরা? তো তারা কাদের কাজ করছে? তাদেরকে মিডিয়া দেখা যায়, ওয়াজ মাহফিলে তাদের অস্তিত্ব নাই, তো পয়সা আসে কোথেকে? ফাউন্ডেশন করার পয়সা, ত্রাণ বিতরণের পয়সা কোথেকে আসে? দুই চারশো গরু বিতরণের গরু আসে কোথেকে? কথাগুলো বলে যাচ্ছি, চিন্তা করেন পাবেন উত্তর। মনে রাখবেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা আব্দুল্লাহ আমেনা থেকে উপরের দিকে আদম পর্যন্ত কেউ কাফের ছিল না, মুশরিক ছিল না, তারা মুমিন ছিলেন, জান্নাতি ছিলেন, কোনোদিন মূর্তি পূজা করেন নাই, জেনা করে নাই, মদ স্পর্শ করে নাই। আমরা দেখলাম যে তিনটা মত পাওয়া যায়, কাবাগরের নির্মাতা ফেরেশতাগণ, কাবাগরের নির্মাতা আদম আলাইহিস সালাম, কাবাগরের নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাম, সংস্কার করছেন কুরাইশগণ, কিন্তু হাজরে আসওয়াদ পাথর কাবাগরে স্থাপন করেছেন সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূল রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে দেড় হাজার বছর আগের মুশরিকদের কোনো কিছুই, হ্যাঁ, কাফেরদের কোনো কিছুই? দুই, এই বক্তা আহা রাসূলুল্লাহর প্রতি কতটা বকজ। সে বলে আল্লাহ রাসূলের বাবা মা আমার মুখে আর এই শব্দ আসবে না, ওনাদেরকে কাফের বলে তারা। আরে মিয়া, বহুত তোমাদের বলি এ মৌলবীগুলো খ্রিস্টানদের কাজ করতেছে। যারা খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করে তাদের কাছে জিজ্ঞেস করো, আমার কথা যদি না মিলে তো খোদার কসম আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিব। যারা খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করে, আমিও তো করি, অন্যরা করে, খ্রিস্টানরা মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে এই কথা বলে যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মাই তো জান্নাতে যাবে না, তো তোমরা আর মুসলমান হয়ে লাভ কি? উনি তো ওনার বাবা মাকেই বাঁচাতে পারবেন না। বলে কে বলছে? বলে তোমাদের উমুক শেখ বলছে। শেখের নাম আর আমি কি বলবো? নাম আছে হেমার ইবনে হেমার, বাকার ইবনে বাকার, হ্যাঁ আছে না, জামাল ইবনে জামাল, ফারাস ইবনে ফারাস, ফিল ইবনে ফিল। ভিডিও দেখাই দিচ্ছে। তাহলে তাদের বক্তব্যের কারণে বেনিফিটেড কারা বাংলাদেশে? মুসলিমরা না অমুসলিমরা? তো তারা কাদের কাজ করছে? তাদেরকে মিডিয়া দেখা যায়, ওয়াজ মাহফিলে তাদের অস্তিত্ব নাই, তো পয়সা আসে কোথেকে? ফাউন্ডেশন করার পয়সা, ত্রাণ বিতরণের পয়সা কোথেকে আসে? দুই চারশো গরু বিতরণের গরু আসে কোথেকে? কথাগুলো বলে যাচ্ছি, চিন্তা করেন পাবেন উত্তর। মনে রাখবেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা আব্দুল্লাহ আমেনা থেকে উপরের দিকে আদম পর্যন্ত কেউ কাফের ছিল না, মুশরিক ছিল না, তারা মুমিন ছিলেন, জান্নাতি ছিলেন, কোনোদিন মূর্তি পূজা করেন নাই, জেনা করে নাই, মদ স্পর্শ করে নাই। প্রিয় সুধী, কথা শুনতেছেন, বুঝতেছেন? দলিল দেয় কেন ইব্রাহিম, হ্যাঁ আজার কাফের ছিল,
কিন্তু আজার কে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে এটার অকাট্য দলিল দাও কথা বলে না আল্লাহ তাআলা তার হাবিবের শানে বলেছেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন হে রাসূল আদম থেকে আপনার বাবা আব্দুল্লাহর কপাল পর্যন্ত আপনার নূর নূরে মুহাম্মাদী এক নবীর কপাল থেকে আরেক নবীর কপাল এক পুরুষ থেকে আরেক পুরুষের কপাল আস্তে আস্তে আপনার বাবা আব্দুল্লাহর কপাল পর্যন্ত আশাটা আল্লাহ দেখেন দেখছেন নূরে মুহাম্মাদী যারা কপালে বহন করছে তারা কেউ কাফের ছিল না কেউ মুশরিক ছিল না সবাই জান্নাত হ্যাঁ এই ব্যাপারে আমার কাছে কয়টা তাফসীর চান সব তাখরিজ বের করা আছে মৌলবীরা বুঝতেও চায় না আসতেও চায় না আমি সব আলেমকে বলছি না মৌলবীরা বলতেছি আমি আগেও বলছি দেশে কম আলেম নাই বহুত মহাক্কিক আলেম আছে নির্জনে নিভৃতে দিনের কাজ করতেছে ওদের মিডিয়ায় দেখবেন না ওদের স্টেজে পাবেন না ওদের সুর নাই কণ্ঠ নাই শ্রোতা পায় না ওদের পকেটে নীরবে কাজ করছে তারা তাদের কারণে দেশ টিকে আছে ঠিক কিনা وتقلبك في الساجدين قال مجاهد وقتادة في المصلين وقال ابن عباس أي في أصلاب الآباء آدم ونوح وإبراهيم حتى أخرجه نبيا موت بنو بنو مفسر دراسة ابن عباس بلتشن هي رسول محمد صلى الله عليه وسلم آدم تكي আদমের পর শীষ তারপরে নূহ তারপরে ইব্রাহিম তারপরে ইসমাইল এভাবে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আপনার পিতা আব্দুল্লাহর কপাল পর্যন্ত যে আশাটা এসেছে একজনের কপাল থেকে একজনের কপাল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিগোচর হয়েছে তিনি দেখেছেন সুবহানাল্লাহ ইবনে আব্বাসের তাফসীর আমি একটা কিতাবের নাম বলে দেই তাফসীরটা পৃথিবীতে বিরল আমার সংগ্রহে আছে আল্লাহর রহমতে এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা তাফসীর কাবির ইমাম ফখরুদ্দিন রাজির এটার প্রকৃত নাম মাফাতিহুল গায়ব ইমাম ফখরুদ্দিন রাজি আরেকটা তাফসীর লিখছেন ওইটার নাম আসরারুত তানজিল ওইটার নাম তাফসীর সগীর ওইটার নাম কি আসরারু তানজিলে ইমাম ফখরুদ্দিন রাজি নূরে মুহাম্মাদির ব্যাপারে ব্যাপক আলোচনা করেছেন ওখান থেকে খতিব কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে দলিলগুলো এনেছেন কথা বুঝতেছেন এখন আমি আবার খুঁজলাম যে ফখরুদ্দিন রাজি যদি তাফসীর সগীরে নূরে মুহাম্মাদির ব্যাপারে এত দলিল দিয়ে থাকে তো তার তাফসীর কবিরে কি না দিয়া পারে নাকি কথা বলেন তো তিনি ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিনের অনেকগুলো মত তোলার পর বলেন আন্নাল্লাহ তিনি বলেন ওয়ালাম আন্নার রাফিদাতা যাহাবু ইলা আন্না আবা আবাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফিজদের একটা মত তিনি তুলে ধরছেন তারপর তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত আনছেন واعلم أن الرافضة ذهبوا إلى أن آباء النبي صلى الله عليه وسلم كانوا مؤمنين وتمسكوا في ذلك بهذه الآية رافض در ایک دولر موت جعل رسول محمد صلى الله عليه وسلم پیتا دادا پوربو پورو شبائی مومن چھلن ای آیات کے طرح دلیل حشد اللہ کرن اکھن امام رازی بولن রাফিজিদের এই মত তো মানা যায় না কথা বুঝতে পারছেন কারণ তারা তো আহলুস সুন্নাল জামাতের অন্তর্ভুক্ত নয় তারপরে তিনি বলেন তবে হ্যাঁ যদি ইহতামিলুল উজুহুল লাতী যাকারতুম ওয়া ইহতামিলু আইয়াকুনাল মুরাদু আল্লাহ তাআলা নাকালা রূহাহু মিন সাজিদিন ইলা সাজিদিন কামা নাকুলুহু নাহনু তবে আমাদের মত
আছে একটা যে মতের সাথে রাফিজিদের মত মিলে গেছে সেটা কি যে এই কথার احتمال এটাও হতে পারে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যেটা নূরে মুহাম্মাদি এটা একজন সাজদাকারী থেকে আরেকজন সাজদাকারী একজন মুমিনের কপাল থেকে আরেকজন মুমিনের কপাল হয়ে আস্তে আস্তে আব্দুল্লাহর কপালে এসেছে এবং এই ব্যাপারে তারপর তিনি বলেন তারপর তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস এই ব্যাপারে আছে সহিহ হাদিস আল্লাহর রাসূল ইরশাদ করেছেন ওয়া আম্মাল খাবরু فقوله عليه السلام لم أزل أنقل من أصلاب الطاهرين إلى أرحام الطاهرات آدم حوا থেকে শুরু করে আমার নূর سبحان الله পবিত্র পুরুষ আর পবিত্র নারীদের মাধ্যমে سبحان الله আমার নূর নূরে মুহাম্মাদি আমার পিতা পর্যন্ত মাতা পর্যন্ত এসেছে সুবহানাল্লাহ ফখরুদ্দিন রাজি বলেন ও কুল্লু মান কানা কাফিরান ফাহুয়া নাজাসুন লিকাউলিহি তাআলা ইন্নামাল মুশরিকুনা নাজাস রাসূলুল্লাহ বলেছেন আমার নূরে মুহাম্মাদি পবিত্র পুরুষ আর পবিত্র মহিলাদের মাধ্যমে আমার পিতা ও মাতার কাছে এসেছে আর আল্লাহ বলেন কাফের মুশরিকরা নাপাক তাহলে স্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহ এবং মা আমেনা দনুজুন ছিলেন পবিত্র নিশ্চয় ছিলেন মুমিন মুমেনা সুবহানাল্লাহ পূর্বে আবু আজদাদ যারা ছিলেন আব্দুল্লাহর পিতা আমেনার মাতা পিতা আদম হাওয়া পর্যন্ত সবাই ছিলেন তাহেরিন তাহেরাত পবিত্র পবিত্রা কথা বুঝতেছেন এখন দেখেন এখন ইমাম রাজি বলেন কেউ কেউ প্রশ্ন করতে পারে দেখেন তাফসীর তাফসীর কবির ইমাম রাজি এমন কিছু কথা বলছেন মান্তিকি কথা ভিন্ন কথা ওটি আপনারা বুঝবেন না যতটুকু বুঝবেন ততটুকু আমি শোনাচ্ছি এখন মনে করেন কেউ বলতে পারে তিনি আবার নিজে জবাব দিবেন قالوا فإن تمسكتم على فساد هذا المذهب بقوله تعالى وإذ قال إبراهيم لأبيه آزر قلنا الجواب أنه أن لفظ الأب قد يطلق على العم كما قال أبناء يعقوب كما قال أبناء يعقوب له نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إمام رازي بولين এখন আমরা যদি বলি রাসূলুল্লাহর বাবা মা এবং পূর্বপুরুষ সবাই ছিলেন তাহের 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 তাহেরা হ্যাঁ তাহেরিন তাহেরিন তাহেরাত পবিত্র পবিত্রা তাহলে কেউ কাফের মুশরিক ছিলেন না তাহলে আজার কি কি বলবো আজার তো কাফের ছিল হ্যাঁ হ্যাঁ তিনি জবাব দিবেন আজারকে আল্লাহ ইব্রাহিম এর আব্বা বলেছে অনেক সময় চাচার ক্ষেত্র আব্বা শব্দ আছে যেমন তিনি আবার কোরআন শরীফের আরেকটা আয়াত এনেছেন সূরা বাকারা 133 নম্বর আয়াত ইয়াকুব আলাইহিস সালাম মানে ইউসুফ আলাইহিস সালামের বাবা উনি ইন্তেকালের আগে সন্তানদেরকে জিজ্ঞেস করছেন আমি চলে যাওয়ার পর কার ইবাদত করবা তো ইউসুফ আলাইহিস সালাম সহ সব সন্তানরা জবাব দিয়েছে নাবুদু ইলাহাক তোমার যিনি আল্লাহ তার ইবাদত করব ও ইলাহা আবাইক তোমার যারা বাবা ছিল পূর্বপুরুষ তাদের ইলাহের ইবাদত করব ইব্রাহিমা যিনি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের পরদাদা ছিল কিন্তু বলা হয়েছে কি পিতাদের মধ্যে সবচেয়ে মজার কথা ওয়া ইসমাঈলা ইসমাঈল ছিলেন চাচা চাচাকে এখানে কি বলছেন আল্লাহ আব্বা কি বলছেন তাহলে চাচার ক্ষেত্র আব্বা শব্দ আসে এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজিও অধিক অনেক মুফাসসিরের মতে আজার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাচা বাবা বাল্যকালে ইন্তেকার করছে তিনি কাফেরও ছিলেন না মুশরিকও ছিলেন না কথা বুঝতে পারছেন দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক
কথা প্রসঙ্গে একদিন সাহাবা কেরামকে বললেন রুদ্দু আলা আবি ইয়ানিল আব্বাস ফিরিয়ে দাও আমার পিতার কাছে উদ্দেশ্য ছিল হযরত আব্বাস আব্বাস কি আল্লাহ রাসূলের পিতা ছিলেন না চাচা চাচাকে রাসূলুল্লাহ কি বলছেন পিতা কথা বলে না তাহলে চাচাকেও পিতা বলা হয় দাদাকেও পিতা বলা যেতে পারে যেমন হুনাইনের যুদ্ধে কোথায় যখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে রেখে চলে গেছে কাফেররা চতুর্দিক দাঁড়ায় গেছে আল্লাহর হাবিব উষ্ট্রীর পিঠে দাঁড়ায় বলছেন আনা নাবিয়ুন লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব আমি মহা সত্য নবী আমি আব্দুল মুত্তালিবের ছেলে রাসূলুল্লাহ তো ছিলেন আব্দুল মুত্তালিবের নাতি বলছেন কি ছেলে তাহলে দাদাকেও আব্বা বলা যেতে পারে তাহলে আজার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাচা বিষয় স্পষ্ট এ ব্যাপারে অনেক কথা আছে অতএব কাবা ঘরের নির্মাতা কোনো মুশরিক ছিল না কাফের ছিল না কাবা ঘরের নির্মাতা ফেরেশতারা কাবা ঘরের নির্মাতা আদম কাবা ঘরের নির্মাতা ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের সংস্কার করেছেন কুরাইশগণ কাবা ঘরে হাজরা আসওয়াদ স্থাপন করেছেন আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর আল্লাহর ঘর এই কাবা ঘরকে আল্লাহ বলেছেন মুবারাকাও ওয়া হুদাল্লিল আলামিন পৃথিবীর সকল মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র এই যে কাবা এত মর্যাদা পাইছে মক্কা এত মর্যাদা পাইছে মক্কার চেয়ে বেশি মর্যাদা পেয়েছে মদিনাতুল মুনাওয়ারা সব আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে হ্যাঁ লা উকসিমু বিহাদাল বালাদ وانت حل بهذا البلد আরেক দিনে সব ব্যাখ্যা শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ঈমানকে দুরুস্ত করে দেখ আমিন